হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমমেড বিউটি টিপস। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা কি জানো বন্ধুরা, বিউটি রেজিমের মধ্যে টোনার অ্যাপ্লাই করাটা কতটা ইম্পর্টেন্ট, তা আবার কিনা এই গরমে। এই গরমে আমরা আমাদের ফেসে সবসময় কিন্তু ক্রিম বা ময়শ্চারাইজার দিতে পারি না, বাট টোনারটা দিতে খুব পছন্দ করি। আর সেটা যদি হয় কিউকাম্বার টোনার, তাহলে তো কোনো কথাই হবে না। তাই আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এই গরমে তোমরা কীভাবে কিউকাম্বার টোনার বানাবে। তো দেখো, এখানে প্রথমেই আমি এখানে একটা শসা নেব, আর নেব একটা ভিটামিন ই ক্যাপসুল, আর নেব 2 চামচ রোজ ওয়াটার। তো আমি এই শসাটিকে কিন্তু গ্রেট করে তার জুসটা বের করে নিয়েছি। এবার এই জুসের মধ্যে, শসার জুসের মধ্যে আমি দিয়ে দেবো রোজ ওয়াটারটা। এবার ভিটামিন ই ক্যাপসুল থেকে আমি অয়েলটা বের করে মিশিয়ে নেবো এতে। দেখো, এবার আমি খুব ভালোভাবে এটা একটা স্পুন দিয়ে মিশিয়ে নেব। এবার একটা স্প্রে বটলের মধ্যে আমি এটা ঢেলে নেব। তো দেখো, আমার এই বটলে যতটা টোনার হলো, আমি কিন্তু আরও ততটা পিউরিফাইড ওয়াটার এখানে ঢেলে নেব। এবার আমি বটলটিকে খুব ভালোভাবে সেক করে নেব। এই টোনারটাকে তোমরা 10 থেকে 12 দিন পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে। ঠান্ডা ঠান্ডা এই টোনারটা যখন তোমরা অ্যাপ্লাই করবে, তোমরা কিন্তু একটা স্কিনের মধ্যে খুব ভালো সুদিং এফেক্ট পাবে। তো এই গরমে বাড়িতে বানিয়ে ফেলো তোমরা কিউকাম্বার টোনার। আর আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও।